মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছিলেন, আয় রব্বি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন না তুমি আমাকে দেখতে পাবে না, বলে না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। বারবার বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলছেন না 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 লান তারানি তুমি আমাকে দেখতে পাবে না। বারবার যখন বলছেন তখন আমার আল্লাহ বলছে ঠিক আছে, বলছো যখন তুর পাহাড়ে চলে এসো, তুর পাহাড়ের মাথায় উঠে সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে। হযরতে নবী মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পায়ের জুতো মুবারক আছে, জুতো পায়ে দিয়ে উঠছে। আমার আল্লাহ বলছেন হে আমার নবী মুসা, তুমি আমি আল্লাহর সাথে কথা বলবে যে পাহাড়ের মাথায় উঠে, আর সেই পাহাড়ে তুমি জুতো পায়ে দিয়ে উঠছো, জুতোখানা খুলে এসো, আর তুমি জুতো খুলে এসে খালি পায়ে উঠবে তুর পাহাড়ের মাথায়, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আর তোমার পায়েতে তুর পাহাড়ের ধুলো বালি পাথর কাপড় লাগবে, আর আমি আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান তোমার রুতবাকে বাড়িয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? মুসা আলাইহিস সালাম খালি পায়ে তুর পাহাড় উঠলেন, আমার আল্লাহর সঙ্গে কথা হবে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দেখা হবে না, ডাইরেক্ট একমাত্র আমার আপন নবী দয়া নবী হুজুরের সঙ্গে আমার আল্লাহ দেখা হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠেছেন, আমার আল্লাহ কথা বলবেন, তাও পর্দা, কটা পর্দা করা হয়েছিল? 70,000 পর্দা। 70,000 পর্দার মধ্য দিয়ে যারা পরিমাণ ছিদ্র, সেই ছিদ্রের মধ্য দিয়ে আমার আল্লাহর নূরের তাজালি ফেলেছিলেন তুর পাহাড়ে। যারা পরিমাণ কতটুকু ছিদ্র? একটা সুঁই আছে, ছুঁচ, তার পিছনে ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে 70টা ভাগে ভাগ করতে হবে, 70টা ভাগে ভাগ করার পর 69 ভাগ বাদ দিয়ে একটা ভাগ থাকে, ওই একটা ভাগ যতটুকু তাকে বলা হয় জাররা পরিমাণ। ওই জাররা পরিমাণের ছিদ্রের মধ্য দিয়ে আমার আল্লাহ তার নূরের তাজাল্লি ফেলেছিলেন। দেখা যায় মুসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান হয়ে গেছিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, পুড়ে সুরমা হয়ে গেছিল। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান, যখন হুঁশে নায়ত হলো তখন চেয়ে দেখছেন চক্র মিলন করে, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, আমার জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু একটা পশমের গোড়া ক্ষতি হয় না অক্ষত অবস্থায়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আল্লাহ, আপনার নূরের তাজাল্লিতে সব পুড়ে ছাই হয়ে গেল, সুরমা হয়ে গেল তোর পাহাড়, আমার জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমার একটা পশমের গোড়া পড়ে না, ক্ষতি হয় না। আল্লাহ এমন কোন ইবাদত উপাসনা আরাধনা আল্লাহ আপনি পছন্দ করেছেন যার কারণে আমাকে অক্ষত অবস্থায় রেখেছেন হে রব্বি আল্লাহ? যদি সেই কথাটা আমাকে বলতেন আমি সেই ইবাদতটা বেশি বেশি করতাম। আমার আল্লাহ বলে আমার নবী মুসা, তোমার ইবাদত তোমার উপাসনা আরাধনার কারণে আমি আল্লাহ তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিনা, আমি তোমার কাছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত রেখেছি, যার কারণে
আমি তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি, জোরে বলো। তোর পাহাড়ে মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন খালি পায়ে, জুতো পায়ে আল্লাহ মানা নিষেধ করলেন। তোর পাহাড়ে ধুলো বালি পাথর কাঁকড় মূসা আলাইহিস সালামের কদম মারক লাগবে। আমার আল্লাহ বলছেন, আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার রুতবাকে বাড়িয়ে দেব। আর আমার আপনার নবী দানবী হুজুর ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহ বলেন, যাও জিব্রাইল, চলে যাও, চলে যাও আমার হাবিবের দরবারে, চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের সাথে দেখা করতে চাই। নবী আমার ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠাবি, খবরদার জিব্রাইল যেন কোনো রকমে বিয়াদবি না হয়। বিয়াদব এটি মারাত্মক জিনিস, আদব তাজি সে গস আজ লুৎফে ইলাহি, আর বিয়াদব মাহরুমে গস আজ ফজলে রব। যারা বিয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আর যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে তারা জাহান্নামি হবে না জান্নাতি হবে? ভাই জাহান্নামি ছাড়া কী হবে? রহমত থেকে যখন বঞ্চিত, আল্লাহ বলছেন জিব্রাইল খবরদার আমার হাবিব ঘুমাচ্ছেন, উঠাবে যেন বিয়াদবি না হয়। হযরতে উম্মে হানি হুজুরের ঘরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ছাদশাক হয়ে গেল, জিব্রাইল ফেরেশতা ভেতরে প্রবেশ করেন। নবী আমার ঘুমাচ্ছেন, উঠাবেন কেমন করে চিন্তা করতে লেগেছেন, জোরে গা ধরে লাড়া দিলে ঘুম ভেঙে যাবে, কিন্তু ভয় হচ্ছে যদি বেয়াদবি হয়, জোরে সালাম দিলে ঘুম ভেঙে যাবে, ভয় হচ্ছে যদি এই বেয়াদবি হয়ে যায়। জিব্রাইল ফেরেশতা ভয় খাচ্ছেন, তাই এই অবস্থায় দেখা যায় জিব্রাইল ফেরেশতা আল্লাহ নবীর কদম মুবারক কাছে গিয়ে পৌঁছায়, দুখানা নূরে ঠোঁট মুবারক দিয়ে আল্লাহ নবীর কদম মুবারকে চুম্বন দিয়ে দেন। একটু জোরে বলবেন না, নবীর ঘুম ভেঙে যায়, ভাই জিব্রাইল কী খবর? বলে আল্লাহ পাঠিয়েছেন, আপনার সঙ্গে আল্লাহ দেখা করতে চান, বোরাক পাঠিয়েছেন। নবী আমার উঠে পড়লেন, অজু করলেন, বোরাক ছিল বোরাক, সওয়ার হলেন। সংক্ষেপ করে রাখছি, বাইতুল হারাম থেকে আকসা শরীফে গিয়ে পৌঁছান, যে বাইতুল আকসা শরীফটা এখন ইসরায়েলের কব্জায় এসে গেছে, ইসলামের দ্বিতীয় কাবা। যেটা বর্তমান ইসরায়েল ইহুদিদের কব্জায়, কত বেন দ্বিতীয় কাবা যদি ইসরায়েলের কব্জায় চলে যায়, ইহুদির কব্জায় চলে যায়, তো বাবরি মসজিদ যাবে, এর কোনো ব্যাপার আছে কি গো? বাবরি মসজিদ কেন? আপনার তোড়লপুরের মসজিদ কব্জায় যাবে না যদি আমরা লাইনে থাকি, কি গো? কথা ঠিক না বেটি? কিন্তু লাইনে আমরা আছি, মুসলমান শুধু নামে হয়ে আছে, কাম কোথায়? মুসলমান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তসবিহ নাই, তেলাওয়াত নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই। মুসলমান মেরে লেওয়া, কেড়ে লেওয়া, খুন করা, রাহাজানি করা, বাটপানি করা, চুরি করা, ডাকাতি করা,
মুসলমান সিনেমা বায়োস্কোপ থিয়েটার ভাইও ভিডিও সিডিও মুসলমান তাড়ি মদ গাঁজা আপিং ভাং কিছু আমাদের মধ্যে বাকি আছে নাকি ভাই? কি গো, যে কটা কথা বললাম আমরা মুসলমান, আমাদের মধ্যে এসব কাজ বাকি আছে? এই যদি আমাদের চরিত্র হয়, গুণ হয়, তাহলে আল্লাহর রহমত কি আমাদের উপরে বর্ষণ হয়? যখন কোন মানুষ মাওলার হয়ে যায়, সারা মখলুক তখন তার হয়ে যায়। আর মোমিন যারা হন, তাদের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ হয়ে যান। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? লজ্জা লাগছে, একটু জোরে সুবহানাল্লাহ পড়তে। কি গো, আপনাদের এদিকে তরলপুর আমরা দিকে আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার দিকে একবারই আওয়াজ কমে গেছে, অন্য আওয়াজ বেড়ে গেছে। ইনকিলাব, চিৎকারে পায়জামা খারাপ। বন্দে মাতা না বন্দে খেয়ে মাথা গরম, আল্লাহ জানে। হ্যাঁ, এসব আওয়াজ আমাদের দিকে বেড়ে গেছে, আর এইসব আওয়াজ কম হয়ে গেছে। নারে তকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি ওর দিকে তার দিকে চেয়েছে, দেখে যে আল্লাহু আকবার বলবো, কেউ দেখে ফেলবে নাকি রে বাবা? সে অবস্থা আপনাদের নাই, তথাপি একবার দেখা যাক না কি অবস্থায় আছে। নারে তাকবীর, কি গো সবাই জোর দিচ্ছি তো, নাম নেওয়া হচ্ছে কার ভাই? জোরে বলে না কার গো, গোনা হবে না সওয়াব হবে? আর আল্লাহ নামের স্বভাব যদি পাল্লায় চাপাতে পারি, খোদার কসম কত গোনা আছে ঠেলে তুলবে। কি গো, তা একবার জোরে সরে একবার নারায় তাকবীর, আওয়াজ বেড়েছে মাশাআল্লাহ। কি গো বাড়বে, কেন নাম নেওয়া হচ্ছে আল্লাহ? মানে আল্লাহ হেদাত আব্বাজান ছোট হুজুর পীর কাল হুজুর বলতে, বাবা মোর্চা পড়ে গেছে গো, যত ঘষাঘষি করবে না তত চকচক করবে, তো ঘষাঘষির প্রয়োজন দরকার। আর একবার দেখা যাক নারে তাকবীর, মাশাআল্লাহ আওয়াজ বেড়েছে। তবে যত জোর হোক একটা শেষ আছে, ওর বেশি হবে না। যেমন মাইক চলছে, ভলিউম দেবেন ফুল, দেখবেন কো শব্দ হচ্ছে, তারপরে মাইক বলছে আমার ফুল ভলিউম আর নাই। তো আমরাও যদি ফুল ভলিউম দিয়ে একবার তকবীর দিই না, দেখবেন আমাদের একটা সাউন্ড শব্দ বের হবে, ওটা কো করবে না, দেখবেন ঘকাং ঘকাং করে কাশি হচ্ছে। আর যখন দেখবেন কাশি শুরু হয়েছে, তখন জানবেন ফুল ভলিউম। তো একবার আল্লাহর নাম নেব, তা ফুল ভলিউম ছেড়ে দিয়ে একবারে নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে কারো কাশি হয়নি, মানে ভলিউম চেপে রেখে দিয়েছে, এখন একদম চাপবেন না, ফুল ছেড়ে দেন একবারে নারে তাকবীর। হে বুল্লাহ, সিলসিলায়ে মুজাম্মাল দাদা ও পীর কেবলা, নারে তাকবীর। মানে জজবা মহাব্বত একটা ভালোবাসা একটা আলাদা জিনিস। কি গো কথা ঠিক না বেটি? বল, খেলা হচ্ছে, মেরেছে শট, জালে জড়িয়ে গেছে, লাইন ধারে বসে খেলা দিচ্ছিল, মার লাভ, জামা খুলে ছুঁড়ছে, জুতো ছুঁড়ছে। কি গো অনেকে করে না? না প্লেয়ার বলেছিল যখন আমি জালে বল জড়াবো তোমরা জামা জুতো ছুঁড়বে মাঠে নেবে না? মানে ও বলটার সঙ্গে ওর একটা এমন সম্পর্ক হয়ে গিয়েছিল, খালি জালে জড়ানো, মাল নাপ জামা করে ছড়ছে, জুতো ছড়ছে। তো আমরাও যদি আল্লাহ রাসূলের সাথে সেই সম্পর্কটা করে ফেলতে পারি না, বলতে হবে না জোরে বলো জোরে বলো, নিজেরাই জোরে বলবে। কি গো কথা ঠিক না বেটি? তো একবার নিজেরা জোরে দেন নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ নসীহত মাশাআল্লাহ আমরা সব জানি, মোটামুটি বেশি রাত হবে না, 11:30 পর্যন্ত হবে, এটা একটা মোটামুটি একটা খেয়াল। ও 22 হয়ে গেছে, মানে উঠতে উঠতে এক কাঁদি, কানার খোঁড়া চলছে,
তো কানা তো দেখতে পাই না, খোঁড়া দেখতে পাচ্ছে, তো খোঁড়া বলছে ওই কানা, বলে কি রে, বলে একটা ছোটো পড়া নারকোল গাছ ডাব হয়েছে খাবি না কি রে, বলে আমি কানা দেখতে পাইনি বাবু, কী করে ডাব খাবো পারবো, বলছে তোকে কিছু করতে হবে না, খালি আমাকে কাঁধে তুলবি, তারপরে আমি তো দেখতে পাচ্ছি ঠিক করলো বাল। ও খোঁড়াকে কানা কাঁধে করে তুলেছে, ও বাল্লা ধরেছে, ধরে সরে গেছে, ও ডাব পারবে। আচ্ছা ধরেছি ধরেছি, সে ওপরে পাল্লাটা ধর, ও নিচের পাল্লাটা ধরে, ধমাক করে পড়ে গেছে কানা। তখন বলছি কি রে, উঠতে উঠতে এক কাঁদি, দের হাত ভাগে আমি যে পড়ে গেছি রে বোকা, বলে আমি কি দেখতে পাচ্ছি, হ্যাঁ তো আমার এই উঠতে উঠতে এক কাঁদি হবেটা এখন কি বলবেন না। তো যাই হোক, তবু মেয়েরা শিবির ঘটনা একটুখানি বলে একবারে সংক্ষেপে সংক্ষেপে দেখা যায়, নবী আমার চলেছে বাইতুল হারাম থেকে আকসা, তো আকসা শরীফ চলে গিয়েছে ইহুদিদের হাতে কবজায়, এধারে গেছে কি গো আরএসএস এর কবজায়, আর সামনে রয়েছে বিজেপি, কথা ঠিক না বেডিক, ও কিচ্ছু হবে না আসবে না কোনো কাজে, যদি আমরা মাওলার হতে পারি পারেন না কিচ্ছু হবে না। সুফি আব্দুল মোমের রহমতুল্লাহ আলাই জঙ্গল থেকে পুরুফরা শিবে যখন ফিরলেন, গৌসুল ওয়াক হাজরতে নওয়া হুজুর পীর কে রহমতুল্লাহ বলছেন, শিবি সাহেব আমাকে নিজে বলেছেন নওয়া হুজুর কে রহমতুল্লাহ আলাই, বলে এতদিন ঘুরে এলেন সব এলেন একটু কিছু দেখান কিছু বলেন, বলে হুজুর বেয়াদবি হবে, বলে আমি হুকুম করছি। তখন নওয়া হুজুর পিকরা হুজুর বলছেন পাশে একটা বাঁশের বাঁশ পোঁতা ছিল বাঁশ, বলে সুবীর সাহেব হুজুর একবার জালালি মেজাজে বাঁশটার দিকে চেয়ে দেখেছেন, দেখার সাথে সাথে দম করে বাঁশটা হয়ে গিয়ে হু হু করে আগুন ধরে যায়। এদের টমি গান মেশিন গান কিছু দরকার হবে না বাবু, খালি একবার চেয়ে দেখবে লক্ষ লক্ষ মানুষ সব ছাই হয়ে যাবে, ওটা আছেন। তবে এখন আল্লাহর মানা নিষেধ হয়ে গেছে, বান্দা তোরা একটু চোখ বন্ধ করে থাক, এরা আমাকে আল্লাহ বলে মানে কিন্তু শয়তানি কাজ করতে লেগেছে, তো এদের একটুখানি সাইজ করতে হবে, তাই দিয়ে দিচ্ছেন কলেরা দিচ্ছেন, হ্যাঁ ঝিনঝিনে রোগ দিচ্ছেন, এখন ইদানিং একটা কী দিচ্ছে গো করোনা, কথা বলেন না করোনা দিচ্ছেন, আরও সব কত কী দেবেন দিয়ে এই আল্লাহ আল্লাহ করতে কিছু মসজিদে ঢুকে পড়বে, আল্লাহ আল্লাহ করতে কিছু কবরে ঢুকে পড়বে, কেন আল্লাহ বলে মানে তো আল্লাহর রহমতে চড়ে গেলে, কথা বলেন না। আর বেইমান কুফাদের জন্য মডেল স্বরূপ, এখানে এই যদি হয় সেখানে কী হবে চিন্তা ভাবনা করে, কথা বলেন না। তো ওই ধরনের মানুষ এখন আছে না নাই গো, আছে সব চুপ হয়ে আছে। হযরত আল্লামা আবু ইউসুফ স্যার রহমতুল্লাহ আলাইহি রামপাড়ার মহাশয় হুজুর নামে খ্যাত, আমাকে নিজে বলেছেন ভাই এমন মানুষ আছে যখন ওই যুদ্ধের বিমান গাঁ গাঁ করে উড়ে চলে যাবে আঙুলটারে বলে না এখানে, খালি আঙুলটা প্লেনের দিকে খেয়াল করে হাতটা নামাবে গঁক করে এসে সেই জায়গাতেই পড়বে, কামান ছোঁড়া হবে গপাঙ্ক ছুঁড়বে আর আওয়াজ হবে না, ভক ভক করে পানি বেরোবে বাপ, ইও সে সময় আছে। তবে তার আগে আমাদের একটু নিঃসাইজ হতে হবে, কেন আমরা আল্লাহ হারা হয়ে যাচ্ছি, নবী হারা হয়ে যাচ্ছি, কোরআন হারা হয়ে যাচ্ছি, খেতে পাই না, খুব আল্লাহ বিল্লাহ করছিল আল্লাহ কি হবে আল্লাহ, হ্যাঁ রোজ কোরআন শরীফ ঘরে পড়ছে, রোজ পড়ছে, স্বামীও পড়ছে বিবিও পড়ছে, কি হবে আল্লাহ, এবার আল্লাহ দিন দিয়েছে বাড়ি করতে শুরু করেছে, ঘরে যে কোরআন পাঠটা রাখা রয়েছে তাকে বলছে তুমি তো বিদেশে থাকো বাইরে থাকো তো আমি একা বোর হয়ে যাই, একটা টিভি কিনে দাও না, সাদা কালোই হবে না রঙিন কিনে দাও, তো নিয়ে এসে কিনে রাখবে কোথা রাখা যাবে, বলছে কোরআন শরীফটা যে ওইখানে রেখে দাও না ওই তাক পাড়া জায়গাটা, বলে কোরআন পাকটা কোথা থাকবে তাহলে, বলছে ওটা এক কাজ করো মাদ্রাসায় দিয়ে দাও না, মাদ্রাসায় দিয়ে দাও, একদিন খেতে পায় না খুব আল্লাহ আল্লাহ করছিল, এখন আল্লাহ খেতে দিয়েছে ঘর থেকে কোরআন বের করে দিচ্ছে,
কথা হবে না তো আমাদের উপরে খোদার গজব হবে না তো কাদের উপরে হবে ভাব হ্যাঁ কথা হবে না তো মেরাজ শরীফে নবী আমার চলেছেন বাইতুল হারাম থেকে আকসা সেখান থেকে ঊর্ধ্বগামী চলেছেন এক তব দু তব তিন তব সপ্তম তব সিদ্রাতুল মুনতাহা গিয়ে পৌঁছান এমন সময়তে জিব্রাইল ফেরেস এমন এক স্থান জায়গা দাঁড়িয়ে পড়েছেন আর এগিয়ে যান না নবী এগিয়ে যাচ্ছেন ভাই জিব্রাইল আসেন বলে হুজুর এখান পর্যন্ত আমার আল্লাহর অর্ডার আমি যদি এক চুল এগিয়ে যাই আমার সমস্ত ডানা পাখনা সব পুড়ে ছাই হয়ে যাবে এখান থেকে আপনাকে একা যেতে হবে নবীর আমার কদম মোবারকে জুতো মোবারক লানান শরীফ রয়েছে রফ রফ বাহন এসে পৌঁছায় নবী আমার সওয়ার হবেন চিন্তা করছেন কি করব জুতো পায়ে দিয়ে উঠব না খালি পায়ে কেন মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে আল্লাহ বলছেন এই খালি পায়ে এসো এই দু নম্বর হচ্ছে কি করবো খালি পায়ে না জুতো পায়ে এমন সময় আমার আল্লাহ তরফ থেকে হুকুম হয় আমার হাবিব আপনি খালি পায়ে না জুতো পায়ে দিয়ে সওয়ার হন আপনি জুতো পায়ে দিয়ে আমার আশপাশে সেনা বেগেন আর আপনার জুতা ধুলা আমার আশপাশে লাগবে আর আমি আল্লাহ আমার আশপাশের ইজ্জত সম্মান রুতবাকে বাড়িয়ে দেব মুসা আলাইহিস সালাম তুর পাড়ে যাচ্ছিলেন আল্লাহ বলে আমার নবী মুসা খালি পায়ে ওঠো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে যে পাহাড়ের মাথায় ওঠে আর তুমি জুতো পায়ে দিয়ে না না খালি পায়ে তোমার পায়েতে তোর পাহাড়ে ধুলা বালি মাটি পাথর কাঁকড় লাগবে আর তুমি আমার সাথে কথা বলবে আর আমি আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান তোমার রুতবাকে বাড়িয়ে দেব আর এখানে আমার আল্লাহকে বলছে না আমার হাবিব আপনি খালি পায় না জুতো পায় দিয়ে সওয়ার হন কেননা লক্ষ লক্ষ বছর ধরে আমার আশপাক লালাইত হয়ে আছে আপনার জুতো ধুলা লেওয়ার জন্য আপনি জুতো পায়ে দিয়ে আমার আশপাক এসে নামবে আর আপনার জুতার ধুলা আমার আশপাকে লাগবে আর আমি আল্লাহ আমার আশপাকের ইজ্জত সম্মান রুতবাকে বাড়িয়ে দেব নবী আমার আল্লাহ দরবারে গিয়ে পৌঁছান আল্লাহ আর নবী একেবারে কাছাকাছি কতটা কাছাকাছি গো তীর ধনুক দেখেছেন যখন ধনুক বাঁধা না হয় দুটো মুখ দূরে থাকে আর যখন ধনুকটা বাঁধা হয় তখন বেঁকে কি হয় গো কাছাকাছি হয় তো দুইটা মুখ যেমন কাছাকাছি আল্লাহ আর নবী কাছাকাছি জোরে বলা যাবে না ইহা থেকে কাবা কাউসাইনে আও আদনা তার থেকে আরো কাছাকাছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর দরবারে নবী আমার গিয়ে আমার আল্লাহর পবিত্রতা আমার আল্লাহর পাকিজা বর্ণনা করতে লেগেছেন তাহিয়াত লিল্লাহে ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত আমার আল্লাহ খুশিতে বাঘে বাঘ হয়ে যান আরে আমার হাবিবকে আমি ডাকলাম আমি আল্লাহ আমার হাবিবের সাথে দেখা করব আর আমার হাবিব আমার কাছে এসে আমার পবিত্রতা আমার পাকিজা বর্ণনা করতে লেগেছে আমার আল্লাহ খুশি হয়ে বলতে লেগেছেন আসসালামু আলাইকুম আইহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার আল্লাহ খুশি হয়ে বলতে লেগেছেন আমার হাবিব আমার সালাম আমার শান্তি আমার রহমত আমার বরকত সব আপনার উপরে বর্ষিত হোক জোরে বলুন নবী আমার আল্লাহর দরবারে গিয়ে
সেখানেও আমাকে আপনাকে ভুললেন না, যে আল্লাহর রহমত তার দয়া তার বরকত যদি সব আমার উপরে বর্ষিত হয়ে যায় তো আমার গুনাহগার উম্মতের কি হবে। তখন আমরা গুনাহগার উম্মতের কথা সেখানেও নবী বলেন না, নবী আমার বলতে লেগেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। এ রব্বি আল্লাহ আপনারই সালাম, আপনারই শান্তি, আপনারই রহমত, আপনারই বরকত সব আমার উপরে নয়, আমার গুনাহগার সকল উম্মতের জন্য। জোরে বলো, শুধু আমার জন্য নয়, আমার সকল গুনাহগার উম্মতের জন্য আপনার ওই শান্তি রহমত বরকত। যেই এই কথা বললেন সকল ফেরেশতাগণ সব বলে উঠলেন কি গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। বহুত লম্বা চড়া ঘটনা, মেয়েরা সদ্যিকে ফিরে চলে এলেন। কতটুকু সময় লেগেছিল ভাই? এই অজু করেছিলেন না, পানি গড়িয়ে যাচ্ছিল না, ওই গড়ানোটা বন্ধ হয় না, দরজাটা টেনেছিলেন, যে ইঞ্জিনটা লড়ে গিয়েছিল ওই লড়াটা বন্ধ হয় না, এই এতটুকু সময়ের মধ্যে সব তৈরি করে চলে এলেন। বহু জায়গা জাহান্নাম জান্নাত সব, হ্যাঁ মেয়েরা আপনার কী বলে হাউজে কাউসের পানি টানি সব বহু ঘটনা দেখে চলে এলেন এতটুকু সময়ের মধ্যে। কাবার চত্বরে বসে যখন বলছেন কথাগুলো, আবু জেহেল তো নবীর সামনে উল্টো পাল্টো বকি চলেছে, আবার এইটুকু সময়ের মধ্যে নবী ঘুরে এসেছেন বলছে যেন একটা খোরাক পেয়ে গেছে। হ্যাঁ বড্ড আবু বাকার মোহাম্মদ মোহাম্মদ করে, এবারে বলছে আবু বাকার শুনেছ, তোমার দোস্ত নবী মোহাম্মদ বলছি কি না, এখান থেকে বাইতুল আকসা সেখান থেকে এক থেকে সাত তবক আল্লাহ উর্দুগামী আল্লাহর সঙ্গে দেখা করে সব জাহান্নাম জান্নাত দেখে ফিরে এসেছেন, পানি গড়িয়ে যাচ্ছে, গড়ানো বন্ধ হয় না, জিঞ্জিরটা নড়ছে, ওই লড়াটা বন্ধ হয় না এতটুকু সময়ের মধ্যে। তখন হযরত আবু বকর হুজুর বলছেন কে বলেছে বলছো, বলে হযরত মুহাম্মদ সাল্লাম। আবু বকর হুজুর বলছেন বেশক সত্য কথা বলেছেন, জোরে বলা যাবে না, সিদ্দিক লাকা কথাবেন না সত্যবাদী। তুই এক ইহুদি শুনে ও তো মনে ব্যঙ্গচি মানে করে করে এসছে এতটুকু সময়ের মধ্যে, ও রাস্তায় আস্তে আস্তে বাড়িতে আসছে, তো একটা বাজার পড়েছে, বাজারে একটা বড় মাছ আছে, মাছটাকে দেখে শখ হয়েছে কিনেছে, কিনে বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে বলছে বিবি সাহেবা কোথায় গেলে, বল তাড়াতাড়ি রান্না করো বেছে আর আমি গোসল করে আসছি, তেল দাও দিহীন, তেল টেল মেখে চলেছেন, গোসল করবে নদীতে গিয়ে, ন্যাংট হয়ে ইহুদির ব্যাপার তো ন্যাংট হয়ে পাড়েতে কাপড়ে গা নিয়েছে নেবেছে নদীতে, মেরেছে ডুব, আর ডুব মারার সাথে সাথে এবারে যে ডুব থেকে উঠছে না, এবারে উঠছে যেখানে ডুব মেরেছে সেখানে ওঠে না, কোন দেশে গিয়ে উঠেছে, ছিল বেটা ছেলে হয়ে গেছে কি গো মেয়ে ছেলে। তখন চিন্তা করছি এমন হচ্ছে কেন রে আল্লাহ, বেটা ছেলে ছিলাম মেয়ে ছেলে হয়ে গেলাম, পরমা সুন্দরী যুবতী মেয়ে ছেলে গলা ডুবিয়ে বসে আছে উঠতে পারে না, উলঙ্গ তো নদীর ধারে বিরাট বিল্ডিং এক বণিক তাজেরের বাড়ি, সে লক্ষ্য করছে এতক্ষণ ধরে পাইনতে গলার দুই বসে আছে, বুঝতে পেরেছে একটা কাপড় দিয়েছে যাক পরে টরে উঠে চলে এসেছে, বাড়িতে নিয়ে গিয়েছে দেখতেও সুন্দরী মাশাআল্লাহ, হ্যাঁ পছন্দ হয়ে গেছে বিয়ে শাদি করে নিয়েছে, এবার বিয়ে শাদি করে ঘর সংসার চলছে, একটা একটা করে করে সাত ছেলের মা হয়েছে। ক ছেলের মা বললাম, সাত ছেলের মা। সাত ছেলের মা হওয়ার পর বণিক তাজের বলছে আমি ব্যবসার জন্য অমুক দেশে যাচ্ছি তুমি থাকো, ঠিক আছে। তো স্বামী চলে গেছে, ও তখন বলে নদীতে একবার যায়, পুরনো হয়ে গেছে তো
নদী দেখবার যায়, যে নদীতে গোসল করতে নেমেছে, নেমে ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে উঠেছে, উঠে দেখছে কি যেখানে ডুব দিয়েছে সেখানে নয়, যেখানে প্রথম ডুব দিয়েছিল সেই জায়গায় উঠেছে, সেই জায়গায় হয়ে গেছিল মেয়ে ছেলে, তো এখন দেখছে পেট বেড়া ছেলে হয়ে গেছে। কি এমন হচ্ছে কেন রে আল্লাহ? দেখে পাড়াইতে সেই কাপড়টা এখনো রয়েছে, বলে এখনো কাপড় আছে, আমি ডুব মেরে হ্যাঁ মেয়ে ছেলে হয়ে গেলাম, বিয়ে হলো, সাত ছেলের মা হয়ে গেলাম, আবার ডুব মেরে ফের বেড়া ছেলে, আবার এখনো কাপড় রয়েছে। হ্যাঁ যায় কুটি উঠে কাপড় চোর পড়েছে বলে বাড়িতে গিয়ে তো দেখি বিবিটা কী করছে না করছে, তখন গিয়ে দেখে সবে মাত্র আঁচল কোমরে ঘষছে, মাছ বাঁচবে তখন বাঁচে নেই, বাঁচে তুই এখনো মাছ বাঁচতে বসে নি? হ্যাঁ তোমার কি এক্ষুনি গোসল হয়ে গেল? এক্ষুনি কি রে, আমি পানিতে ডুব মেরে কোন দেশে উঠলাম, ঠেলে বেটা ছেলে ছিলাম, মেয়ে ছেলে হয়ে গেলাম, সেইখানে আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমি সাত ছেলের মা হলাম, সাত ছেলের মা হয়ে ফের ডুব দিয়ে আবার দেখি। হ্যাঁ তুই বলছি এক্ষুনি ডুবে এক লাতি। হ্যাঁ বলছি কি হলো, তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নবীকে মাথা খারাপ বলেছিল, তখন বিবির কাছে মাথা খারাপের কথা শুনে নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নেই বলেন মেয়েরা সবে গিয়েছিলাম, সব করলাম ফিরলাম, আল্লাহর সঙ্গে দেখা করলাম, পানি গড়িয়ে যাচ্ছিল বন্ধ হয় না গড়ানো, জিনজিল লড়ছিল বন্ধ হয় না, বেশাক সত্য কথা বলেছেন, আমার জীবনে এই ঘটে গিয়েছে। আর বিবি কেন আমাকে বলে পাগল, নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালেমা পাক পড়তে লেগেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বলনা,